শিলচরে সংবর্ধনার জোয়ারে ভাসলেন তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। শিলচর তৃণমূল কংগ্রেস কর্মীরা বাজি পটকা ফাটিয়ে উল্লাস কর্মীদের, ফের সুস্মিতার উপর আস্থা তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর। আগামী লোকসভা নির্বাচনে একাই লড়বে তৃণমূল কংগ্রেস। আসন বণ্টন নিয়ে মতবিরোধ থাকলেও এর প্রভাব পড়বে না ইন্ডিয়া জুটে, জানালেন সুস্মিতা। ফের সুস্মিতা দেবকে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করায় শিলচরে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন বরাকের তৃণমূল কংগ্রেস কর্মীরা। আজ সোমবার শিলচর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে তৃণমূল কর্মীরা বাজি পটকা ফাটিয়ে সুস্মিতা দেবকে উষ্ণ সংবর্ধনা জানিয়েছেন। বক্তব্য রাখতে গিয়ে সুস্মিতা দেব জানান, আসাম ও মেঘালয়ে সিট চেয়েছিলেন, এছাড়া তো অন্য কোনো জায়গায় সিট চাননি, কারণ আসাম ও মেঘালয়ে তৃণমূল কংগ্রেস আছে। ওনারা যে জায়গায় সিট চেয়েছিলেন সে জায়গা কংগ্রেস 3-4 বার হেরেছিল। নগাঁও, বরপেটা, কলিয়াবরে এইসব আসনে সিট চাননি। আগামী লোকসভা নির্বাচনে একাই লড়বে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস নিজের অস্তিত্বের লড়াই হারিয়ে ফেলেছে। তিনি আরো বলেন, 4টি সিট চেয়েছেন করিমগঞ্জ, কোকরাঝাড়, লক্ষিমপুর, ধুবড়ী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে কোনো সিটে প্রার্থী দেওয়া হবে। সুস্মিতা দেব বলেন, 2019 সালে যেসব আসনে কংগ্রেস দল তৃতীয় স্থানে ছিল সেই সব আসনে তৃণমূল এবার লড়বে। আসন বণ্টন নিয়ে মতবিরোধ থাকলেও এর প্রভাব পড়বে না ইন্ডিয়া জুটে বলে মন্তব্য করলেন সুস্মিতা দেব। তিনি আরো বলেন, সিএএ নিয়ে পুনরায় রাজনীতি শুরু করেছে বিজেপি। আমরা যে সিটগুলা সিট শেয়ারিংয়ে আসামে চেয়েছি বা যে সিটগুলো আমরা মেঘালয়াতে চেয়েছি, এছাড়া তো আমরা সিট কোনোখানে চাইনি। আজকে আমরা লাগলি ত্রিপুরাতে আমরা লাস্ট বিধানসভার ইলেকশনে 1% পেলাম, যদিও আমরা 21টা না 27টা সিটে খেলে। সো আমরা চাইলে ওইখানেও খেলতে পারতাম, আমরা চাইলে গোয়াতেও খেলতে পারতাম, কিন্তু আমরা আসাম আর মেঘালয়াতে সিট চেয়েছি যেখানে আমাদের সংগঠন আছে। ভেরি ইম্পর্টেন্ট, এটা নোট করবেন আমি যেটা বলছি। আমরা যে সিটগুলো চেয়েছি, আমরা সিট শেয়ারিংয়ের মূল উদ্দেশ্যটাকে সম্মান জানিয়েই সিট চেয়েছি। আমরা যেখানে যে সিটগুলো চেয়েছি সেখানে কংগ্রেস একবার না 2-3 বার হেরে আসছে। আজকে আমি কোকরাঝাড়ের কথা এত দূরে যেতে চাই না, বা আমি লক্ষিমপুর বা ধুবড়ির কথা বলছি না। করিমগঞ্জে কংগ্রেস কয় নম্বরে ছিল লাস্ট ইলেকশনে? 3 নম্বরে। 1 লাখ মতো ভোট পেয়েছে, মিন্স ভারতীয় জাতীয় কংগ্রেস একটা ন্যাশনাল পার্টি যার সেকেন্ড লার্জেস্ট ভোট শেয়ার আছে এই দেশে, এটা আমি অস্বীকার করছি না। ওরা করিমগঞ্জের সিটে 3 নম্বরে এসছে। ওরা কোকরাঝাড় কতবার হেরেছে আপনারা ডেটা দেখে নেবেন, ওরা লক্ষিমপুর কতবার হেরেছে। আমরা নগাঁও, আমরা নগাঁও, বরপেটা আর নগাঁও, বরপেটা আর 3 নম্বর সিটে কোথায় আছে কংগ্রেসের? হ্যাঁ, কলিয়াবর। আমরা আমরা এইগুলা সিটে সিটগুলো চাইনি, বিকজ উই আন্ডারস্ট্যান্ড যে আমরা কংগ্রেসের ক্ষতি না করে কংগ্রেস যেখানে বারবার হারছে সেখানেই আমরা সিট চাইব। সো এই প্রিন্সিপালে আমরা এগিয়ে গেছিলাম। তো মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছে যে 4টা না দিলে 3টা দিন, 3টা না দিলে 2টা দিন, 2টা না দিলে 1টা দিন, কিন্তু সামহাও কংগ্রেস সিট শেয়ারিং নিয়ে আলোচনাই করল না। আমরা প্রথম 30 সেপ্টেম্বরের ডেডলাইন দিলাম, আলোচনা হলো না। তারপরে ওরা মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান নিয়ে ব্যস্ত হয়ে গেল। 3 ডিসেম্বরে রেজাল্ট আনলো, আমরা বললাম ঠিক আছে 30 ডিসেম্বরের মধ্যে আমাদের জানান। জানুয়ারি চলে গেল, ওরা জানালো না। ইলেকশন, এমপি ইলেকশনের প্রস্তুতি নেওয়া কোনো ছেলে খেলা না। সো ইট ইজ ভেরি সিম্পল, আমরা সিট শেয়ারিংয়ের যে মূল প্রিন্সিপালগুলো থাকে সেটা মেনেই আমরা সিট শেয়ারিং চেয়েছি। আর যদি আমাদের আসামে সিট চাওয়া না হয়, দেওয়া না হয়, আমরা সরাসরি, আমি তো সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছি যে আমরা একা খেলতে প্রস্তুত। হারি আর জিতি আমরা আনকম্প্রোমাইজ ভাবে খেলব। আমাদের দলে এরকম কোনো নেতা নাই যারা দিনে পার্টি করে আর রাত্রে হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলে। আমরা সরাসরি ফাইট করব না আসামে বিজেপি। এই পলিসিটা আমাদের না, এই পলিসিটা কংগ্রেসের। সিট শেয়ারিংটা না করা আমাদের পলিসি না। এটা শুরু হয়েছে অধীর রঞ্জনকে দিয়ে, শেষ হয়েছে আলাদাভাবে আবার খেলে। হ্যাঁ,
কংগ্রেসও আছে আপনারাও আছেন, তাহলে তো বিজেপির ফাঁকাবাটাই বলবেন। তাই বলে আমি বলছি যে আমরা ওইগুলো সিটে চুজ করেছি যেখানে কংগ্রেসের কংগ্রেস নিজের অস্তিত্বের লড়াই অলরেডি হারিয়ে ছেড়েছে। বরাক উপত্যকায় আমরা চারটা সিট চেয়েছি, করিমগঞ্জ, কোকরাঝাড়, লক্ষ্মীপুর, ধুবড়ী, এই চারটা সিট আমরা চেয়েছি। তো এখন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা চলবো যে কোন সিটে দাঁড়াবো এবং কোন সিটে দাঁড়াবো না। এবং আমি প্রকাশ্যভাবে বলে দিই, শিলচর নিয়ে একটা প্রশ্ন উঠে আসছে, শিলচরে আপনারা দাঁড়াচ্ছেন না কেন? করিমগঞ্জে কেন যাচ্ছেন? আপনারা কি ভোট কাটতে যাচ্ছেন? আমি স্পষ্টভাবে বলে দেই যে শিলচর নোটিফিকেশন হলো ডিলিমিটেশন অগস্ট মাসে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলাম নোটিফিকেশনের পরে, আমি বললাম শিলচর যদি লড়তে হয় কংগ্রেসকে বলেন আমাকে এখন জানাতে হবে, কারণ প্রথম কথা হলো ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট তৈরি করতে হবে যার গ্রহণযোগ্যতা আছে, যার পরিচয় পরিচিতি আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার সরকাররা অস্বীকার করার কিছু নাই, সবাই প্রস্তুতি নিচ্ছিল যে আমি দাঁড়াবো, হার জিত তার ওর হতো আমি বলতে পারবো না যে আমি দাঁড়াবো। তো অবভিয়াসলি আমরা একটু ডিমোরালাইজড হয়ে গেছি এটার ইয়ে হওয়ার পরে। তো আমি অভিষেকবাবুকে তখনই অগস্ট মাসে বলেছি, তখন উনি বলেছি 3 সেপ্টেম্বর না 5 সেপ্টেম্বরের আমাদের মিটিং আছে, আমি তোমাকে 30 সেপ্টেম্বরের মধ্যে জানাবো। কিন্তু 30 সেপ্টেম্বর পর্যন্ত কিচ্ছু বোঝা গেল না। আমি কিন্তু একটা একটা করে বলছি দেদুলাল, আমি যদি ভুল বলি আমাকে তুমি সরাসরি প্রশ্ন করবে। তারপর দেখা গেল কংগ্রেস স্টেটমেন্ট দিল যে ওরা 14টা সিটে যাবে, 1 লাখ টাকা করে সবার কাছ থেকে নেওয়া। ওরা কিন্তু কোনো সিট বাকি রাখেনি, প্রত্যেকটা সিট থেকে ক্যান্ডিডেটের কাছ থেকে 1 লাখ টাকা দিল, মানে কি যে কংগ্রেস 14টা সিট খেলবে। তখন আমি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালী পূজার পরে দেখা করলাম, কালী পূজার পরে দেখা করে আমি বললাম যে দেখো আমি হয়তো 2019 লড়ে 2 নম্বরে এসছি, কিন্তু ভোটটা তো কংগ্রেসের, মানো তো ভোটটা তো তৃণমূলের না, যদিও তৃণমূলের হয়তো একটা ক্যান্ডিডেট ছিল। সো আইসে দেখতে গেলে করিমগঞ্জে কংগ্রেস 3 নম্বরে, শিলচরে কংগ্রেস 2 নম্বরে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, ধন্যবাদ।